আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নবী আবাদ আম্মা বা'দ জাহিরুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে যারা কুরআন হাদিসের দলিল পাওয়ার পরেও মানতে চায় না এরা তো মূর্খ আর এই সমস্ত বেদাতি ভন্ড যারা কুরআন হাদিস মানতে চায় না নিজেদের মস্তিষ্ক পশুত্ব কথা কর্ম করে এরা কি মুসলিম নাকি কাফের এরা তো মুসলিম হওয়ার কথা নয় অর্থাৎ এরা কাফের কিনা তিনি জানতে চেয়েছেন শুক্রান্লা ইসলাম ভাইকে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে দলিল যারা পাওয়ার পরেও মেনে চলে না এরা মূর্খ আর এরা যে বিদাত বিশেষ করে কুলখানি কর কুরআন খতম বা ইত্যাদি যেগুলো বিদার্থী সবে বরাত সবে মিরাজ করে থাকে এগুলো করার কারণে যারা যে তাদের কুফরি হবে বা এমন কুফরি যেটা ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে এমনটি না আলা রাব্লা আলামিন পবিত্র কুরআন এ ষোলো নং সুরান নাহলের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নং আয়াত উল্লেখ করছেন ফার্স্ট আলু আহ্লাদ ইনকুম ইনকুমতুমলা তা আলামুন হে দুনিয়ার অজানা মানুষেরা তোমরা জেনে নাও জানা মানুষের নিকট কিভাবে বিলবাই না জুবুর দলিল প্রমাণ সহকারে অর্থাৎ যে কোনো আলেম বা যে কোনো ব্যক্তির উচিত যে যে কোনো কথা এবং কর্ম করার পূর্বে সেগুলো যেন অবশ্যই দলিল প্রমাণ সহকারে হয় আর কুফরি মূলত দুই ধরনের শাহ নাসির উদ্দিন আল তার ফিতনাথুর তাকফির বইয়ে উল্লেখ করছেন আল কুফরু কুফরান কুফরি হচ্ছে দুই প্রকার কুফরি বিল ইকাদি একটা হচ্ছে বিশ্বাসগত আলকুফরিবিল আমালি আর একটা আমলগত অর্থাৎ এই ইতিকাদি হচ্ছে ওই ধরনের কুফরি যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি আল্লাহকে মানলাম না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানলাম না কিংবা কোনো কা কোরআনের আয়াত অস্বীকার করে তাহলে এই ব্যক্তি হচ্ছে কাফের আকিদাগতভাবে কাফের আর ইসলামী শাসকের উচিত বা দেশের শাসকের উচিত একে কতল করা বা ইসলামে নির্ধারিত শাস্তি প্রদান করা কিন্তু কুফরি আমল অর্থাৎ আমলগত কুফরি কোন ব্যক্তি বিশ্বাস করলো যে আল্লাহ আছে রাসুল আছে পাঁচ অক্ত সালাদ আদায় করতে হবে কিন্তু সে বিভিন্ন কারণে সালাদ আদায় করলো না বা সালাদ থেকে গাফিল থাকে তাহলে এই ব্যক্তি তার আমলগত কুফরি কিন্তু এই কুফরির কারণে সে জাহান্নামে নামে গেলে চিরস্থায়ী জাহান্নামী হবে না কিন্তু যদি কোনো ব্যক্তি কুফরি বিল এতে কাদি কুফরি করে তাহলে সে ব্যক্তি অমুসলিমদের মতো চিরস্থায়ী জাহান নামে এ ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আর ভাইজান জানতে চেয়েছেন যে আসলে কি বিদাতি ভন্ড যারা কুরআন হাদিস মানতে চায় না বা সবে বরাত সবে মেরাজ করে এরা কি ইসলাম থেকে বহির্ভূত বা এরা কি কাফের নয় আসলে ব্যাপারটা এরকম নয় ইমান ভঙ্গের যে দশটি কারণ রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে জেনে শুনে আল্লাহর সাথে কোনো প্রতিমা কোনো মূর্তি কোনো পীর ইত্যাদিকে যারা শরিক স্থাপন করে তাদের ইমান ভঙ্গ হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যারা আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম তৈরি করে অশিলা তৈরি করে পীর মুরিদ ইত্যাদি তৃতীয়ত হচ্ছে যারা মুশরিক আল্লাহর সাথে শরিক স্থাপন করে এদেরকে কাফের মনে করে না চতুর্থ হচ্ছে যারা রাসুলের হেদায়েতের চেয়ে অন্যের হেদায়েতকে পরিপূর্ণ বা উত্তম মনে করে পঞ্চমত হচ্ছে যারা ইসলামের কোনো বিষয় নিয়ে ক্রোধ বিদ্বেষ পোষণ করে অবজ্ঞা করে ষষ্ঠত দিনের কোনো অংশ নেকি অথবা শাস্তি নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে সপ্তমত যারা জাদু করে বা জাদু টোনা ইত্যাদি এগুলোকে বিশ্বাসী অষ্টমত মুশরিকদের পৃষ্ঠপোষকতা করে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের সাহায্য সহযোগিতা করে নবম শরিয়ত মানতে যারা বাধ্য নয় যারা মনে করে যে শরিয়ত মানলেও হবে না মানলেও হবে দশমত আল্লাহর দিন ইসলাম হতে বিমুখ থাকে এবং ইসলামের শিক্ষা গ্রহণ করা থেকে বিরত থাকে এবং সে অনুযায়ী আমল করে না যদি কোনো বেদাতি ভণ্ড পীর মুরিদ ইত্যাদি তাদের মধ্যে এই দশটি পর্যায়ের যে কোনো একটি থাকে তাহলে তাদের ইমান ভঙ্গ হয়ে যাবে যদি তাদের ইমান ভঙ্গ হয়ে যায় তাদের আবার করণীয় পুনরায় তাদের কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করতে হবে আর শায়েক মোহাম্মদ বিন আবদুল ওহাব তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি ঠাট্টা বিদ্রোহের সাথে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভয় করে হোক যদি এই দশটি কাজ করে ফেলে তাহলে সে ব্যক্তিতে ইসলাম থেকে বহির্ভূত বের হয়ে যাবে তাকে পুনরায় কালেমা শাহাদাত পাঠ করতে হবে একই কথা বলেছেন শাহেক বিন বাস রাহেমুল্লাহ সর্বোপরি কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ জেনে শুনে এই কাজগুলো করে ইমান ভঙ্গের যে দশটি কারণ এগুলো করলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে তাকে পুনরায় কালেমা পাঠ করতে হবে আর যদি কোনো ব্যক্তি কালেমা পাঠ করে তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে যেটা সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 27 নং এবং 26 নং হাদিসে আল্লাহ বলছেন মান মা তা ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাখালাল জান্নাহ যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তবে শিরক বা যে কুফরি যে সমস্ত আমল রয়েছে এগুলো থেকে অবশ্যই তাকে দূরে থাকতে হবে আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আসলে যদি কেউ কোনো ব্যক্তি বিদাত করে বা ইসলাম বহির্ভূত কোনো কাজ করে তাহলে তার এই কাজগুলো কুফরিবিল আমালি হতে পারে বা হবে তার এই সমস্ত আমলগুলো গুলো কুফরিবিলা ইতি কাদি বা বিশ্বাসগতভাবে হবে না বা সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে না বা চিরস্থায়ী জাহান নয় তবে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বা যে কোনো কারণ বসতে ইমান ভঙ্গের যে দশটি কারণ আছে এগুলো করে ফেলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে পুনরায় তাকে কালেমা শাহাদাত পাঠ করতে হবে আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম